আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি আমি এখানে এই দৈনিক শিক্ষায় যে প্রধানমন্ত্রীর কাছে এমপিও স্বীকৃত অন্যরকম সড়ক টেপি, এটা এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখেন কি বলছে, যে প্রধানমন্ত্রী বরাবর ডাকযোগে একটি স্মারকলিপি পাঠিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগ। একই স্মারকলিপি শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরও দিয়েছে তারা। এই স্মারকলিপি রক্ত দিয়ে লেখা হয়েছে বলে দাবি করেন তারা। তো এর আগে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে ঘর ভাড়ার দাবিতে তারা মঙ্গলবার বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধন ও রক্ত দিয়ে স্মারকলিপি লেখার কর্মসূচি পালন করেন। স্মারকলিপি লেখার জন্য রক্তদান করেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী, প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, স্বপন কুমার মণ্ডল প্রমুখ। এই সময় তারা স্লোগান দেন, শিক্ষকদের রক্ত বৃথা যেতে দেব না। রক্তদানের পর গ্লাসে রক্ত সংগ্রহ করে কলমে ভরাট করে স্মারকলিপি লিখেন শিক্ষক অমিয় কুমার বাছাও, শেখ নাসির জামাল, মোহাম্মদ মাহবুব হোসেন, পবিত্র কুমার সমাদ্দর, তারপরে মোকাররম হোসেন প্রমুখ। কর্মসূচি সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের দাবি অবিলম্বে পূরণ না করলে আগামীতে আরও কঠিন ও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক গৌরাঙ্গচন্দ্র কুণ্ডু, উপাধ্যক্ষ আনারুল হক, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী, প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ রাজাউল করিম, মোহাম্মদ শফিউর আজম, অধ্যাপক শাহ আজিজ খোকন, অধ্যাপক সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক নুরুল হক, অধ্যাপক আফজাল হোসেন, কামরুজ্জামান সালাম, রফিকুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা ইচ্ছেন মতন প্লিজ আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।